খুবই খারাপ খেলেছে, এটা তো কোনো সন্দেহ নেই। মানে এখন আমি কি বলবো, বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, তিনও সেক্টরে এরকমটা আমরা একেবারে ওদের যেই ধরনের খেলা আমরা দেখি, ওরা যেটা জানে এবং আমরা যেটা আশা করেছিলাম তার কোনোটাই হয়নি। এটা আসলে আমি ইয়ের সাথেও দেখেছি, শ্রীলঙ্কার সাথে যখন আমরা সিরিজটা জিতে যাই লাস্ট ম্যাচে এরকমই অবস্থা। সো একটা হতে পারে যে সিরিজ জিতে গেছি, একটু হয়তো একটু হয়তো কিছু মেন্টালি কাজ করেছে, এছাড়া তো আমি কোনো কারণ দেখি না, কারণ ওদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণই নেই ডেফিনেটলি। অ্যান্ড ব্যাটিংয়ে তবে হ্যাঁ কিছু এরিয়াস অফ কনসার্ন আছে, যে আমাদের ব্যাটিংয়ে এখনও আমাদের যাদেরকে স্বীকৃত ব্যাটসম্যান তাদের কাছ থেকে এখন পর্যন্ত তারা রানে ফেরত আসতে পারেনি, সো এটা একটা চিন্তার বিষয়। তবে আমার ধারণা ঠিক হয়ে যাবে, তারা সবাই এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান এবং আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এবং লাস্ট ম্যাচটা জেতাটা মানে জিতবে আশা করি এসেছিলাম এবং আমি শিওর সকলেই আশা করেছিল তারা জিতবে, বাট পারফরমেন্স সত্যি বেশি একটু বেশি খারাপ খেলে ফেলেছে, মানে ইন অল থ্রি সেক্টরস। আমি বলছি না যে ব্যাটিংটা খারাপ হয়েছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনোটাই ভালো ছিল না, বিশেষ করে ফিল্ডিংয়ে ক্যাচ ড্রপগুলো একদম চোখে পড়ার মতো, মানে খুবই কষ্টকর। এটা আমরা দেখেছি, আমরা একই কথা বলেছি, একইভাবেই আউট হয়েছে। আমি শিওর যে তামিম অত্যন্ত এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং আমাদের যে কোচ আছে, বিশেষ করে এখন জেমি সিডেন্স আসছে, আমি শিওর জেমি সিডেন্স এই বিষয়টা নিয়ে তার সাথে কাজ করতে পারবে এবং এটা ইম্প্রুভ করার কথা, মানে ওর মতো প্লেয়ারের খুব একটা সমস্যা হওয়ার কথা না। তবে ডেফিনেটলি এখানে একই ধরনের আউট বারবার হওয়া ডেফিনেটলি এটা তার মানে জিনিসটা কিছু একটা হচ্ছে, যে জিনিসটা ওর সমস্যাটা কি, এটা আমার চেয়ে ভালো টেকনিক্যাল কোচই বলতে পারবে এবং আমি আমার দৃঢ় বিশ্বাস জেমি সিডেন্স সেটা আইডেন্টিফাই করে সলিউশনও দিতে পারে। 10 পয়েন্ট এটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, শ্রীলঙ্কার সাথেও 10 পয়েন্টও ভেরি ইম্পর্টেন্ট ছিল, আমি তখনই বলেছিলাম এই কথা। তাহলে আমরা কিন্তু আরও আগেই 1 নম্বর পজিশনে থাকতাম, সেই জায়গায় এটা ইম্পর্টেন্ট, বাট ইটস পার্ট অফ দ্য গেম, কিছু করার নেই। ক্রিকেটে কোনো নিশ্চিত করে বলা যায় না কে কখন কোন ম্যাচটা জিতবে, কাজে কোনো ম্যাচই হালকা করে নেওয়া উচিত না, প্রত্যেকটা ম্যাচই অত্যন্ত সিরিয়াসলি খেলা উচিত। এবং আমার মনে হয় এই মেসেজটা টিমটাও পেয়েছে, আমাদের টিমের সকলেই পেয়েছে বা পাবে। বাংলাদেশ কি এই সিরিজটা টু বি অনেস্ট কনভিন্সিং ক্রিকেট খেলেছে? প্রথম ম্যাচটা যদি আমরা খেয়াল করি না খেলে না, এটা মিরাকল, এরকম ঘটনা 100 বার কোনো দিন এরকম কিবার ঘটবে না। আমি আজকে বাংলাদেশ কোলাপস করেছে, তো আপনার আসলে অনেস্ট অপিনিয়ন? আমি যে জিনিসটা বললাম, প্রথম ম্যাচে আমাদের বোলিং ফিল্ডিং খারাপ হয়নি, ভালো হয়েছে, আমাদের ব্যাটিংয়ে সমস্যা হয়েছে, যে আমাদের প্রথম 6 জনের মধ্যে 5 জনই কোনো রান করতে, বা 6 জনই বলতে গেলে তেমন কোনো রান করেনি। তো এটা যদি যে কোনো টিমেরই হয় তাহলে তো তার জেতার কোনো সুযোগ নেই, এবং 7 এবং 8 ওই জায়গায় এসে তারা যেটা খেলেছে এই জেতাটার চেয়ে বড় কথা, ওখানে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে ওদের অ্যাটিটিউড, মাইন্ডসেট এবং যেভাবে তারা খেলে গেছে এবং আলটিমেটলি জিতেছি, ওদের অ্যাপ্রোচটা আমার কাছে ভালো লেগেছে, অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপ্রোচটা ভালো লেগেছে, ওদের সাহসটা আমার কাছে ভালো লেগেছে যে আমরা খেলে যাবো 50 ওভার পর্যন্ত। সো সেই জন্য এবার এটা রেজাল্ট হিসেবে তারা আমরা জিতেও গিয়েছি, সো দ্যাট ইজ জেতাটা ছিল এক্সট্রা ফার্স্ট ম্যাচে। সেই জন্য আমি যখন প্রথমেই বললাম যে আমাদের মেইন সমস্যাটা এখনও আমি যেটা চোখে দেখছি যে আমাদের ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং, ওইখানটা এখন আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমাদের স্বীকৃত ব্যাটসম্যানরা রান পাচ্ছে না, এটা একটা ইজ এ মেজর কনসার্ন। আপনার লিটন দাস করছে ভালো কথা, কিন্তু লিটন দাসও তো প্রত্যেক দিন করবে না, তখন কী হবে? সো আমাদের অন্য যাদেরকে দায়িত্ব, আমরা যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি, আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই তারা ঘুরে দাঁড়াবে এবং রান পাবে।